হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের আগের ভিডিওতে জানালাম যে তোমাদের কাট অফ কত গেছে এবার রাউন্ড ওয়ানের, তো ওটা যদি না দেখে থাকো ওটা আগে দেখে নাও। আর একটা নোটিস তোমাদের রিলিজ হয়েছে আজকে, সেটা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিলেটেড নোটিস। সেটা তোমরা নিজেরা ডাউনলোড করে একবার ভালো করে নিজেরা পড়ে নাও। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তো ওটা তোমরা কমেন্ট সেকশনের নিচে জানিয়ে দিও যে ওই পয়েন্টটা মিস হয়েছে, যাতে বাকি সবাইরা যাতে ওই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারে। আর সকলে যেন কমেন্ট সেকশনটা পড়বে এই ভিডিও, ঠিক আছে? আমি তাও তোমাদের পুরো লাইন বাই লাইন পড়ছি, বাই চান্স যদি কিছু মিস হয়ে যায় তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, একবার নিজেরাও পড়ে নিও। তো প্রভিশনাল অ্যালটমেন্ট রেজাল্ট ফর নি WB UG মেডিকেল অ্যান্ড ডেন্টাল রাউন্ড ওয়ান ইজ পাবলিশড। দ্য ইন্ডিভিজুয়াল অ্যালটমেন্ট লেটার আর অ্যাভেলেবল ফর ডাউনলোড ফর সাকসেসফুল ক্যান্ডিডেট ফ্রম দ্য কাউন্সেলিং ওয়েবসাইট বা ইন্ডিভিজুয়াল লগ ইন টিল ক্লোজার আপডেটেড শিডিউল অফ রাউন্ড ওয়ান অ্যাডমিশন। তো তোমাদেরকে পার্সোনাল ইয়েতে লগ ইন করে ওখান থেকে অ্যালটমেন্ট লেটারটা তোমরা ডাউনলোড করে নাও। তো অ্যালটমেন্ট লেটার তোমাদের ওখানে থাকবে, যে পার্সোনাল যে রেজিস্ট্রেশন ইয়েতে লগ ইন করা যে আইডি পাসওয়ার্ড তোমাদের কাছে আছে সেটা থেকে অ্যালটমেন্ট লেটারটা তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে? এটাই বলা হয়েছে। তো অ্যালটেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড অ্যালটেড কলেজ উইদিন রাউন্ড ওয়ান অ্যাডমিশন শিডিউল অন শিডিউল ডেট অ্যাজ পার সার্ভার টাইম, ঠিক আছে? তো তোমাদের যাতে অ্যালট হয়েছে, তোমরা কাল থেকে তোমাদের শুরু, তোমরা জানো যে আজকে 1 তারিখ, 2, 3, 4 তিন দিন তোমাদের টাইম আছে হাতে। 3 দিনের মধ্যে তোমাদের যে কোনো একদিনে তোমাদের গিয়ে অ্যালটমেন্ট তোমাদের অ্যাডমিশন করাতে হবে, যা যে ডকুমেন্ট ভেরিফিকেশন লেগেছিলো সেই ডকুমেন্টগুলো প্লাস বন্ডটা তোমরা প্রথমে কলেজে, কিন্তু বিনা বন্ড ছাড়া তোমরা যাবে না, তোমাদের হয়তো কলেজে এন্ট্রিও দেবে না, আগেরবার এন্ট্রি দেয়নি বিনা বন্ডে, বন্ড করাতে হয়েছে তারপর এন্ট্রি দিয়েছে। তো প্রথমেই কলেজের আশেপাশে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে যে কলেজ পেয়েছে তারই একবারে কাছের কলেজ তোমাদের কোটে বানাতে হবে কি না, এটা ম্যান্ডেটরি নয়, তোমাদের যে কোনো কোটে তোমরা বানাও। কিন্তু আমি বলেছিলাম, কারণ তোমরা তো প্রথমে কলেজের কাছে আসবে, ভাবো কলকাতাতে আসছো, কলকাতায় কোনো কলেজ পেয়েছো, তো প্রথমে তোমরা যাবে শিয়ালদা কোটে, নিয়ারেস্ট কোর্ট হচ্ছে শিয়ালদা কলকাতা, ঠিক আছে? তো শিয়ালদা কোর্টে গিয়ে তোমাদের খুব জলদি হয়ে যাবে, 1-2 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, তারপরে বন্ড আর বাকি ডকুমেন্ট নিয়ে তোমরা কলেজে আসবে, ঠিক আছে? ভাবো আর্জি করে এলো, তো বন্ডটা বানালে তারপর আর্জি করে চলে এলে সব ডকুমেন্ট নিয়ে। তো এটা তোমাদের যাতে তোমাদের জিনিসটা আরও স্মুথ হয় তার জন্য তোমাদের বলে দিলাম যে আগে কোর্ট চলে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি ঘর থেকে বানিয়ে আনতে পারো, ঘরের কাছের কোনো তোমাদের হয়তো কোনো কোর্ট আছে, সেখানে চেনা পরিচিত কেউ আছে, তো সেখানে আগে থেকে বানিয়ে রেখেছো, বা তোমাদের লয়ারদের সাথে চেনা পরিচিত তারা বানিয়ে দেবে বলেছে, তো তাদের কাছেও বানাতে পারো, ঠিক আছে? তারপরে লাইনটা আসা যায়, ইফ দে উইশ টু গেট অ্যাডমিট অ্যালং উইথ অল রিকোয়ার্ড অরিজিনাল ডকুমেন্ট নেবে, প্লাস ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মানে একটা ফটোকপি মানে জেরক্স করাবে, আর তাতে সাইন করবে নিজেদের, সেই ফটোকপি রাখবে ইন দ্য আর্লিয়ার নোটিস ইন কাউন্সিলিং, মানে যেটা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন যেসব নিয়ে যেতে হয়েছিলো সেগুলো নিয়ে যাবে। দে অল হ্যাভ টু অ্যাডিশনাল ব্রিং দ্য সাকসেসফুলি ভেরিফাইড স্লিপ অ্যান্ড অ্যালটমেন্ট লেটার, ওয়ান সেট অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অ্যাটেস্টেড সেলফ কপি, এই দুটো এক্সট্রা জিনিস তোমাদের লাগবে। সাকসেসফুলি ভেরিফাইড যে স্লিপটা দেওয়া হয়েছিল ভেরিফিকেশন পরে, ওই একটা স্লিপ প্লাস ওটার জেরক্স করে সে তাতে সাইন করবে, প্লাস অ্যালটমেন্ট লেটার যেটা আজকে পাবে তোমরা, যেটা ডাউনলোড করবে সে অ্যালটমেন্ট লেটার প্লাস ওটার জেরক্স কপি, মানে দুটো কপি প্রিন্ট করাবে আর একটাতে সাইন করে তোমরা দেবে। আর যে মেন জিনিস হচ্ছে 4 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 4টে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগবে। তো কী কী আনতে হবে, আগেকার যে ডকুমেন্টগুলো লেগেছিলো ভেরিফিকেশন, ওই ডকুমেন্টগুলো মানে তোমাদের যা যা বার্থ সার্টিফিকেট বা ক্লাস 12 প্লাস 12 তোমাদের মার্কশিট বা যা যা তোমাদের বলা হয়েছে ডোমিসাইল, এসব জিনিস প্লাস তোমাদের যে এখানে যে বলা হয়েছে যে ভেরিফিকেশন স্লিপ যেটা দেওয়া হয়েছিলো ওটা, অ্যালটমেন্ট লেটার আজকে যেটা পাবে, আর হচ্ছে 4টে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ওকে? Undertakings of all the candidate, he or she is not presently admitted anywhere through EIQ is or hereby has to be provided. একটা আন্ডারটেকিং তোমরা দেখবে আছে, তোমাদের যে নোটিশটা রিলিজ করেছিলো তার লাস্টে একটা আন্ডারটেকিং আছে, ওইটা প্রিন্ট করিয়ে, খালি ওটা প্রিন্ট করিয়ে ওখানে ফর্ম ফিল আপ করে ওটা তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে? সাইন করে আন্ডারটেকিংটা নিয়ে যাবে জানো। দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু প্রোভাইড অরিজিনাল ডকুমেন্ট, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট লাগবে, অ্যান্ড সাবমিট ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইন দ্য অ্যালোটেড কলেজ, এটা তোমাদের বললাম সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগবে, ওয়ান অফ দ্য অ্যাবাভ অরিজিনাল ডকুমেন্টস দ্য কলেজ অথরিটিস শ্যাল ম্যান্ডেটরি ডিপোজিট অরিজিনাল। হ্যাঁ, তো কী কী ডকুমেন্ট তোমাদের এখানে ক্লিয়ারলি বলা আছে, ক্লাস 12-এর সার্টিফিকেট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, ডোমিসাইল লাগবে, আর তোমাদের হ্যাভ টু প্রোভাইড দ্য রিসিপ্ট অফ সাচ ডকুমেন্টস অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে? এটা হলো দ্য কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে, আর আইডি তোমাদের লাগবে যেগুলো, অ্যান্ড দ্য কাস্ট সার্টিফিকেট অ্যান্ড দ্য আইডি কার্ড নিড নট টু বি কেপ বাই দ্য অ্যাডমিশন ইনস্টিটিউট, মানে
কী কী জিনিস কলেজ রেখে নেবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। দেখো কী কী জিনিস রেখে নেবে ম্যান্ডেটারিলি, সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের সার্টিফিকেট, ক্লাস টুয়েলভের মার্কশিট আর ডোমিসাইল, ঠিক আছে। আর তোমাদের হ্যাভ টু প্রোভাইড দ্য রিসিপ্ট অফ সার্চ ডকুমেন্ট, হ্যাঁ, আর যে এই জিনিসগুলো কলেজ রাখছে সেটার একটা রিসিপ্ট, ঠিক আছে। আর তোমাদের কোন জিনিস রাখবে না সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমাদের রাখবে না, দ্য কাস্ট সার্টিফিকেট অ্যান্ড দ্য আইডি কার্ড নিড নট টু বি কেপ্ট বাই দ্য অ্যাডমিটিং ইনস্টিটিউট। কোনো কলেজ যদি এটা নিয়ে রাখতে চায় তো তাদেরকে এটা বলে দিও যে WMC's ওয়েবসাইটে এটা লেখা আছে, কাস্ট সার্টিফিকেট আর তোমাদের আইডি কার্ড তোমাদের কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। দ্য কলেজ অথরিটি হ্যাজ টু বি পেড দ্য রিকোয়েস্টেড অ্যামাউন্ট ফি অ্যামাউন্ট ফর অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট মেথড অ্যাজ অ্যাপ্লিকেবল। দ্য কলেজ অথরিটি শ্যাল এনশোর সাবমিশন অন দ্য রিকোয়েস্টেড বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাডমিশন, দ্য বন্ডস আর রিলেভেন্ট ফর দ্য, হ্যাঁ। তো এখানে তোমাদের কী বলা হয়েছে, তোমাদের একটা আলাদা নোটিশ তোমরা দেখবে রাইট সেকশনে আছে কলেজ ইনফরমেশান বলে, গভর্নমেন্ট কলেজ ইনফরমেশান আর প্রাইভেট কলেজ ইনফরমেশান বলে। তো ওই PDF-এ তোমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজের কোথায় কোন কতটা ফিস তোমাদের জমা দিতে হবে সেটা তোমরা দেখে নাও, পুরোটা ভালো করে পড়ে নাও। আর কোন কলেজ কোন মেথডে পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে, কেউ কেউ ক্যাশে করছে, কেউ কেউ ডিমান্ড ড্রাফটে করছে, কেউ কেউ অনলাইনেও করছে, তো কোন কলেজে কী বানাতে হবে কী করে করতে হবে সেটা তোমরা ওখানে দেখে নাও, সেই হিসাবে তোমাদেরকে ওখানে পেমেন্টটা ফি পেমেন্ট করতে হবে। মেন ফি পেমেন্ট তোমাদের একটা সেমিস্টারের ফি তোমাদের 4,500 টাকা সামথিং লাগে, আর তোমাদের অ্যাডমিশন ফিটা তোমাদের লাগবে। গভর্নমেন্ট কলেজের কথা বলছে, প্রাইভেট কলেজে আলাদা নিয়ম আছে সেটা আমার ভালো করে জানা নেই, তোমরা নিজেরা তোমরা যে PDF-টা আছে ওটা ডাউনলোড করে তোমরা দেখে নাও, আর কলেজে গিয়ে কল বা ওখানে গিয়ে কথা বলো। আর কী কী লাগবে, এটা বন্ড তোমাদের লাগবে, 1,00,000 ডিসকন্টিনিউশন বন্ড নোটারাইজড ইন নন জুডিশিয়াল পেপার অ্যাজ নট লেস দেন 100। তো 100 টাকার কমের বন্ড পেপার কিন্তু বানালে চলবে না, তোমাদের বারবার বলেছি 100 টাকার কমে করবে না। আমি আগে বলেছিলাম যে 50 টাকাতে হয়ে যায়, কিন্তু 50 টাকাটা এখানে হচ্ছে না, তোমাদের 100 টাকার বেশি যে বন্ড পেপারগুলো থাকে সেগুলোতে করাবে, তোমাদেরকে মাস্ট বলে দিচ্ছি 100 টাকা কম করলে রিজেক্ট হয়ে যাবে। ক্যান্ডিডেট হু আর গেটিং অ্যাডমিশন ইন প্রাইভেট কলেজ, ট্রাস্ট কলেজ অর সেন্ট্রাল ইনস্টিটিউট হ্যাভ টু সাবমিট দ্য বন্ড ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাজ পার রিকোয়ার্ড অফ দ্য সেট কলেজ। তোমাদের বন্ড আলাদা লাগবে ওখানে প্রাইভেট কলেজে, কী কী বন্ড তোমরা ওখানে জেনে নিও। প্রিফারেন্স টু বি গিভেন বাই টু ক্যান্ডিডেট চয়েস বাই প্রোভাইডিং বন্ড ব্যাঙ্ক গ্যারেন্টি। এবার ব্যাঙ্ক গ্যারেন্টি কী জিনিস, এগুলো কী করে করাতে হয় এগুলো আমার ভালো করে জানা নেই, প্রাইভেট কলেজে গিয়ে ওখানে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে। ইট মে সো হ্যাপেন দ্যাট এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর SC/ST OBC OBC EWS ক্যাটাগরি মে বি অ্যালোটেড আনরিজার্ভ সিট ইফ VOC হ্যাজ সিকিউর দ্য আনরিজার্ভ কাট অফ এত এক্সামিনেশন। ইফ দ্য ক্যান্ডিডেট ফেস টু প্রোডিউস কাস্ট সার্টিফিকেট দ্য অ্যাডমিশন শ্যাল বি গ্র্যান্টেড অ্যান্ড ক্যান্ডিডেট শ্যাল বি এডিটেড টু আনরিজার্ভ সো দ্যাট ইন দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ফর আপগ্রেডেশন অ্যাজ আনরিজার্ভ অ্যাজ ইউ উইশ। মানে একটা জিনিস এখানে বলা হয়েছে যে তোমাদের যারা SC/ST OBC যারা আছো, যারা ক্যাটাগরি স্টুডেন্ট আছো, তোমাদের হয়তো তোমাদের আনরিজার্ভ সিট মেবি তোমাদের যদি এই রাউন্ডে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট বেসিসে তোমাদের একটা জিনিস হয় যে অনেকেই যদি আমি SC ধরে নাও এক্সাম্পল আমি EWS হই, EWS যদি হই তো আমার হয়তো খুব যেই কলেজে আমার অ্যালট হয়েছে সেই কলেজে হয়তো EWS সিট নেই, তো আমি আনরিজার্ভ ক্যাটাগরিতে আমাকে অ্যালট করে দিতে পারে, বা আমার EWS হয়ে গেছে EWS সিট অ্যালটমেন্ট কিন্তু আমার ডকুমেন্টে আবার কিছু গণ্ডগোল হয়েছে অ্যাডমিশন হলো না, যদি অ্যাডমিশন না হয় তাহলে কিন্তু আমাকে আনরিজার্ভ সিটে পরের রাউন্ডে আপগ্রেড করে দেবে। তো আনরিজার্ভ সিটে যদি ফাঁকা থাকে আমার যে ইয়েতে তো ওগুলোতে আমার অ্যালটমেন্ট হয়ে যাবে। ইফ SC/ST OBC ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড রেসপেক্টিভ কাস্ট সিট অ্যান্ড ক্যান নট বি প্রোডিউস ভ্যালিড অ্যাপ্রোপ্রিয়েট কাস্ট সার্টিফিকেট ক্যান্ডিডেট শ্যাল বি এডিটেড টু আনরিজার্ভ, এই জিনিসটা ওখানে দেওয়া আছে, এখানে তেমনি কিছু নেই। পরের প্যারাগ্রাফে আছে সিমিলার টু দ্য অ্যাবাভ PWD তো সেম, এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি দেখতে পাচ্ছি না। অল দ্য অ্যাডমিশন মাস্ট বি সিকিউরড, এগুলো কিছু নেই। ইফ এ ক্যান্ডিডেট নট স্যাটিসফাইড উইথ দ্য সিট দে মাস্ট ফিজিক্যাল অ্যাপিয়ার বিফোর দ্য কলেজ অথরিটি, এই প্যারাগ্রাফটা পড়ে নি। ইফ এ ক্যান্ডিডেট নট স্যাটিসফাইড উইথ দ্য সিট আফটার অ্যাডমিশন দে মে ফিজিক্যালি অ্যাপিয়ার বিফোর দ্য কলেজ অথরিটি পার্সোনালি টু সিট সারেন্ডার রেজিগনেশন অ্যাজ সচ লিভ শ্যাল বি জেনারেটেড থ্রু NIC সার্ভার, হ্যাঁ। তোমাদের যদি সিট পেয়ে গেছো আর তোমাদের যদি মনে হয় ওই সিটটা আমার ভালো লাগছে না, সিটটা যদি সারেন্ডার করতে চাও তাহলে তোমরা কিন্তু সে কলেজে গিয়ে কলেজের যে প্রিন্সিপাল ওখানে বা কলেজ অথরিটিকে গিয়ে ওখানে তোমাদের রিকোয়েস্ট করবে যে আমি সিটটা রিজাইন করতে চাই, তো ওখানে তোমাদের রিজাইন করে দেবে, তারা অনলাইনে একটা স্লিপ দেবে, তো ওখানে ইয়ে হয়ে যাবে ইন দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড। আর একটা এখানে নিয়ে বলেছে বাই দ্য কনসার্ন সিট শ্যাল নট বি অ্যাপিয়ার, আর তোমরা যদি সিট সারেন্ডার করে দাও কিন্তু তোমরা আউট অফ কাউন্সিলিং প্রসিডিওর হয়ে যাবে তোমাদের স্টেট রাউন্ডের জন্য, ঠিক আছে। দ্য অ্যাডমিশন ডেস্ক
অফ দ্য ফলোয়িং প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কলেজ আর অ্যারেঞ্জড ইন দ্য প্রিমিসেস অফ আরজিকর মেডিকেল কলেজ ফর অল রাউন্ডস। তো আরজিকর মেডিকেল কলেজে তোমাদের মানে আমাদের কলেজের যে অ্যাডমিশন ডেস্ক প্রাইভেট কলেজ মেডিকেল কলেজে অ্যাডমিশন ডেস্ক তোমাদের অ্যারেঞ্জ করা হয়েছে কোন কোন কলেজে রয়েছে KPC, IQCT, IKR, গৌরীদেবী, JIMS, বজবজ, শান্তিনিকেতন, এসরিম, সানাকা আর গুরু নানক ইনস্টিটিউট, হলদিয়া আর কুসুমদেবী, এই কলেজগুলোর তোমাদের ইয়ে করা হয়েছে। দ্য ক্যান্ডিডেট হু আর অ্যালোটেড ইন সার্চ কলেজ মে প্রোভাইড বন্ড, ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাজ পার দেয়ার পার্সোনাল চয়েস অনলি ফর অ্যাডমিশন ইন টু সার্চ কলেজ ইফ ইট ইজ দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস অল কনসার্ন হ্যাভ ইনফর্ম অ্যাকর্ডিংলি। তো তোমাদের এই কলেজগুলোর যে অ্যাডমিশন হওয়া থেকে তো আর্জি করে এই বন্ড এই যে ইয়েতে ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে এগুলো তোমরা ই করে নেবে, বা কিছু যদি ডাউট থাকে প্রাইভেট মেডিকেল কলেজের জিনিসগুলো অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে তোমরা WBMCC-র ফোন নাম্বার আছে ওখানে কল করবে, ওখানে কল করে জেনে নিও, ঠিক আছে। কারণ আমার যে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে আমার অতটা নলেজ নেই, কারণ আমি নিজে সেই প্রসেস দিয়ে যাইনি। আর তোমাদের যদি অন্য কেউ জানে থাকে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো, বা আমার এটা জানা নেই তো ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, আমার খালি গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে আমার জানা আছে ভালো করে, তাই এটা নিয়ে তোমাদের গাইড করি, ঠিক আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে টাটা বাই বাই, সকলকে অল দ্য বেস্ট, এই ভিডিও সবাইকে শেয়ার করবে যাতে তোমাদের এই অ্যাডমিশন প্রসিডিওরটা যাতে তোমাদের প্রবলেমেটিক না হয়। আর তিন দিন টাইম আছে, তিন দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে অ্যাডমিশনটা করিয়ে নিও। চলো দেখা হচ্ছে আমাদের কলেজে বা অন্য কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে, আর ভিডিওটা শেয়ার করবে জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে চলো টাটা বাই বাই।